আজ আমরা জানব চৈতন্য মহাপ্রভুকে নিয়ে। তিনি ছিলেন বাংলার সবচেয়ে জনপ্রিয় ভক্তি সংস্কারক। তিনি নবদ্বীপে জন্মগ্রহণ করেছিলেন। যুগের প্রয়োজনে অবতীর্ণ মহামানব ভারত ইতিহাসে সংকটাপূর্ণ সময়ে আবির্ভূত হন, তাই চৈতন্য মহাপ্রভুকে বলা হয় যুগাবতার। ওনার পিতার নাম শ্রী জগন্নাথ মিশ্র ও মাতা শ্রীমতী শচী দেবী। বৈষ্ণব সমাজে তাকে শ্রী রাধাকৃষ্ণের যুগল প্রেমাবতার বলে মনে করা হয়। তিনি জন্মগ্রহণ করেন 18 ফেব্রুয়ারি 1486। ওনার মন্ত্রপ্রদাতা গুরু ছিলেন স্বামী ঈশ্বরপুরী ও সন্ন্যাস দীক্ষার গুরু ছিলেন স্বামী কেশব ভারতী। ফাল্গুনী পূর্ণিমার পুণ্যতিথিতে চন্দ্রগ্রহণের যোগ, এমন সময় তিনি জন্মগ্রহণ করেন। শচীদেবীর পিতা নীলাম্বর চক্রবর্তী ছিলেন মস্ত পণ্ডিত। দৌহিত্রের জন্মগ্রহণের খবর শুনেই নবজাতকের ভাগ্য গণনায় বসে যান। গণনা শেষে অত্যন্ত আনন্দ সহকারে তিনি জানালেন, ধর্মজগতের এক মহান জ্ঞানী রূপে পরিচিতি পাবে এই মানব, অনেকেই তাকে দেবতা জ্ঞানে পূজো করবেন। সকলের সাথে তাল মিলিয়ে হেসে খেলে বড় হতে থাকে নিমাই। নিমাই যার রূপ একবার দেখলে চোখ ফেরানো যায় না। সকলের জনপ্রিয় এই বালক মাতিয়ে রাখে তার চারিপাশ। লেখাপড়ায় মন তার তেমন নেই, সে তার নিজস্ব তালে নেচে বেড়ায়। নিমাইয়ের বয়স যখন 7 বছর, নিমাইয়ের বড় ভাই বিশ্বরূপ শিক্ষা শেষে সন্ন্যাস গ্রহণ করেন। মা বাবাকে ভেঙে পড়তে দেখে তিনি তখন আশ্বাস দেন, কেঁদো না মা, আমি তো আছি, আমি তোমাদের দেখব। নিমাই যখন 18 বছরের যুবক, নবদ্বীপের মুকুন্দ সঞ্জয় নামে এক বর্ধিষ্ণু লোক ছিলেন, তার বাড়ির চণ্ডী মণ্ডপে নিমাই টোল খুলেছিলেন অধ্যাপনা করতে। অচিরেই টোলের ভিড় সামলানো মুশকিল হয়ে উঠল, নিমাইয়ের প্রতিপত্তি বেড়ে উঠল। নবদ্বীপের ব্রাহ্মণ বল্লভাচার্যের মেয়ে লক্ষ্মীদেবীর সাথে তার বিয়ে হল। নিমাই কর্মসূত্রে গেলেন পূর্ববঙ্গে, ফিরে এসে স্ত্রীর সাপের কামড়ে মৃত্যুর খবরে শোকাগ্রস্ত হলেন। রাতারাতি গাম্ভীর্য তাকে সঙ্গী করল। কিছুকাল পরে শচীদেবী নবদ্বীপের সনাতন পণ্ডিতের মেয়ে বিষ্ণুপ্রিয়ার সাথে তার আবার বিয়ে দিলেন। কিন্তু এই সুখ বেশি সময়ের নয়, দমকা হাওয়ার মতো বিপর্যয় এলো। বিবাহের অল্পকালেই স্বর্গত পিতার পিণ্ডদান করতে গয়াধামে গিয়েছিলেন তিনি। সেখানে শ্রীবিষ্ণুর পাদপদ্ম দর্শনের পর তার মধ্যে এক অমূল পরিবর্তন লক্ষ্য করা যায়। তার মধ্যে আবির্ভাব হয় এক কাতর কৃষ্ণ সাধকের। নিমাই ফিরে আসেন নবদ্বীপে, কিন্তু এখন সে আর আগের নিমাই নয়। কৃষ্ণ নাম তার সঙ্গী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তিনি কাঁদেন, আবার মূর্ছিত হন। ধীরে ধীরে কৃষ্ণ নামে মেতে ওঠে গোটা নবদ্বীপ। সেই সময়ে নবদ্বীপের শাসককর্তা ছিলেন একজন মুসলমান কাজী। হঠাৎ এই কীর্তন নামে অতিষ্ঠ হয়ে তিনি নির্দেশ দেন, নবদ্বীপে সমবেতভাবে কীর্তন করা চলবে না। এই সংবাদে ক্রুদ্ধ নিমাই হাজার হাজার ভক্তকে নিয়ে শ্রীহরির নাম করতে করতে সারা শহর প্রদক্ষিণ করে অবশেষে উপস্থিত হন সেই কাজীর বাড়ি। নিমাইয়ের দর্শনে মত পরিবর্তিত হয় কাজীর, নবদ্বীপ আবার কৃষ্ণ নামে ভরে ওঠে। গৃহত্যাগী না হলে বিশ্বমানবের জীবনে ধর্মপ্রবাহ আনা যাবে না, এমনই ভাবনা যখন নিমাইয়ের আসে, নিমাই গৃহত্যাগী হন। তিনি পৌঁছে যান কাটোয়ায়, সেখানে কেশব ভারতীর কাছে দীক্ষা নেন। তখন তিনি পরিচিত হন শ্রীকৃষ্ণ চৈতন্য নামে। জীবনের শেষ 18টি বছর তিনি পুরীধামে কাটান এবং 1534 তিনি বিলীন হয়ে যান শ্রীকৃষ্ণের নাম করতে করতে পুরীর সমুদ্রে। তিনি নতুন কোনো ধর্মগ্রন্থ রচনা করেন না, তিনি প্রচার করেন শুধু ভক্তিতেই মুক্তি।